আসসালামু আলাইকুম। স্থিতিবিদ্যার আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো এটা সিলেক্ট বোর্ড 2021 সালের, যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে সিলেক্ট বোর্ড 2021, মানে লাস্ট ইয়ার হয়েছে এটা। তো এখানে আমাদের 10 মার্কের একটা কোশ্চেন, প্রথমে হলো 2 মার্কের ক, দুটি বলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বলের সর্বনিম্ন লব্ধির মান যথাক্রমে 9 নিউটন আর 4 নিউটন, মানে দুইটা বল আছে তোমার কাছে, দুইটা বলের সর্বোচ্চ লব্ধি, দুইটা বলের সর্বোচ্চ লব্ধিটা কেমন হয়? দুইটা বল যদি পি আর কিউ হয়, তাদের সর্বোচ্চ লব্ধি হয় তাদের জাস্ট যোগফল, তো সেটা হলো 9, ঠিক আছে? এটা জাস্ট সর্বোচ্চ লব্ধি। এরপরে তোমাকে যেটা বলছে সেটা হলো সর্বনিম্ন লব্ধি, সর্বনিম্ন লব্ধিটা কোনটা হয়? 4। ওকে, জাস্ট বিয়োগফল। তো আমি এখানে ধরে নিচ্ছি পি হইলো বড় বল, কিউ হলো ছোট বল, তুমি উল্টাটাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন এই জায়গা থেকে তোমার পি আর কিউ এর ভ্যালু বাইর করতে হবে, জাস্ট যোগ করে দাও। তো এটা হলো আমার পি এর মান। এখন পি এর মান যদি এটা হয়, জাস্ট যে কোনো একটা সমীকরণে বসাই দিবা, তো কিউ সমান এই যে এটার মধ্যে চিন্তা করি পি মাইনাস 4। তাহলে কিউ এর ভ্যালু হলো 2.5 নিউটন, মানে খুবই সিম্পল, 1 মিনিটের মধ্যেই তোমার 2 মার্ক হয়ে যাবে, ঠিক আছে? তো হয়ে গেল, ওকে। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে খ নাম্বার ম্যাথটা আমরা করব, এটা যেটা 4 মার্কের জন্য। দেখি আমরা আগে কোশ্চেনটা পড়ি। দৃশ্যকল্প এক হতে প্রমাণ করতে হবে এই জিনিস। তো দৃশ্যকল্প একের মধ্যে কি আছে একটু দেখি, আগে চিত্রটা আঁকাই। তো এখানে দুইটা তোমার বল আছে, একটা হলো কিউ বল আর একটা হলো পি বল, ওকে। তো এদের লোব দিয়েও সুন্দর করে দেওয়া আছে, লোব দিটা √3 কিউ, ওকে, লোব দিটা হলো √3 কিউ। তো এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, মানে লব্ধি পি এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হলো তোমার আলফা। তো এইখান থেকেই তোমাকে ওই এই জিনিসটা পি সমান কিউ অথবা বা ও পি সমান 2 কিউ, এই জিনিসটা প্রমাণ করতে হবে তোমাকে, ঠিক আছে? দুইটা জিনিস প্রমাণ করতে হবে। তো এখানে আমি সাইন যে সূত্রটা সেটা নিয়ে নিব, পি বাই সাইন, অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল হলো তোমার লব্ধির সাথে, যে পি যখন আমি নিব তখন লব্ধির সাথে অপর বলের অ্যাঙ্গেল নিতে হবে। অপর বলের অ্যাঙ্গেল কোনটা হয়? এই যে এইটুকু, তার মানে আলফা মাইনাস 30 কিউ। কিউ তাহলে হবে কি? এইটা লব্ধির সাথে অপর বলের যে অ্যাঙ্গেলটা, sin 30। এরপরে লব্ধি যদি তুমি নাও তাহলে পুরা কোনটা নিতে হবে? এই পুরাটা, ঠিক আছে? তাহলে কি হবে? সাইন আলফা, ওকে। তো এখন আমার কিন্তু ইয়াটা হয়ে গেল, মানে কি বলে এটাকে, ওই সাইন সূত্রটা হয়ে গেল। এবার আমি লাস্টে দুটা নেই, দেখো এখানে কিউ আছে দুই জায়গায়, ঠিক আছে? দুই জায়গায় কিউ আছে। তো এইখান থেকে আমি কিউ sin 30 মানে হলো 0.5 √3 কিউ সাইন আলফা। তো এখন কিউ কিউ কাটা যাবে, তো সাইন আলফা সমান কি আসবে? সাইন আলফা সমান √3 × 0.5, মানে হলো √3/2। তাহলে এখান থেকে আলফার ভ্যালু দুইটা পাওয়া যায়, একটা ভ্যালু হলো 60 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য তোমার √3/2 হয়, আবার আলফা ভ্যালু তোমার 120-এর জন্য হয়। কেন এই দুইটা নিলাম কেন? কারণ আমার যে এই দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল, দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল সাধারণত এটা হয়, দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল এটা হয়। তো এই দুই এই রেঞ্জের মধ্যে আমার আলফার দুইটা মানের জন্য, আলফার দুইটা মানের জন্য, আলফার 60 এবং 120-এর জন্য আমার √3/2 পাওয়া যায়। তো এই কারণে আমি এই দুইটাই নিব, আলফা হইলো 60, আলফা হইলো 120, এই দুইটাই নিব। তো এই পর্যন্ত হইলো। এবার আমি প্রমাণে যাব, প্রমাণে যাওয়ার সময় যে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক নিতে হবে, তো এই দুইটা নিয়ে নিব। যদি আলফা তোমার হয় হইলো 60 ডিগ্রি, তখন কি হবে? আলফা ভ্যালু 60 ডিগ্রি বসাও,
তো দেখো এখানে 60 ডিগ্রি, 30, এখানেও 30, এখানেও 30, 37, তো কাটাকাটি যাবে। তাহলে এখান থেকে পাবো পি সমান কিউ, মানে আমার একটা জিনিস প্রমাণ করা শেষ। ওকে, এবার আমি আরেকটা জিনিস প্রমাণ করব। আরেকটা জিনিস হলো তোমার আলফার ভ্যালু যদি 120 হয়, পি বাই সাইন 120 মাইনাস 30, কিউ বাই সাইন জাস্ট 30। তো এখানে সাইন এটা মানে 90, 90 মানে 1, এটা মানে হাফ, তাহলে পি সমান 2 কিউ। তো হয়ে গেল আমার দ্বিতীয়টাও প্রমাণ হয়ে গেল। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো গ নাম্বার। গ নাম্বারে বলছে কি একটু আমি কোশ্চেনটা পড়ি দেখো। ত্রিভুজ এ বি সি এ, এ বি সি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর সদৃশ সমান্তরাল বল ত্রয় কার্যরত এবং ত্রিভুজের পরিকেন্দ্র হলো ও। ঠিক আছে, ত্রিভুজের পরিকেন্দ্র ও। আগে আমি জিনিসটা আঁকাইনি, এটা হলো একটা বৃত্ত, এইখানে এইখানে তোমার একটা ত্রিভুজ আছে মনে করো। তো এইদিকে একটা বল, এদিকে সমান্তরাল করে আরেকটা বল, এদিকে আরেকটা বল, ওকে, এরকম আর কি। তো এটা তোমার হইলো, তোমার হইলো, এটা হলো এ বিন্দু মনে করো, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। ওকে, এরকম এ বি সি তিনটা বিন্দু আছে তোমার কাছে, আর এইটা হলো তোমার পরিকেন্দ্র। ওকে, পরিকেন্দ্র, পরিকেন্দ্র কেমনে আঁকায়? পরিকেন্দ্র আঁকায় হইলো তোমার পরিবৃত্তটা কেমনে আঁকায়, পরিবৃত্তটা আঁকায় হলো তোমার অ্যাঙ্গেল, এই যে যে অ্যাঙ্গেল গুলো আছে অ্যাঙ্গেল গুলো সমদ্বিখণ্ডিত করে, মানে সমদ্বিখণ্ডিত, এটাকেও সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করলে যে অ্যাঙ্গেলটা, যে মানে যেখানে যে পৌঁছায় সেটাই হলো কি কেন্দ্রটা। তো এই কেন্দ্রটাকে ওনারা ও বলছে। তো এদের লব্ধিটাও কি হবে? এদের লব্ধিটাও হবে তিনটা বলের সমান্তরালে। ঠিক আছে, দাঁড়াও, তিনটা বলের সমান্তরাল হবে তাদের লব্ধিটা। এটা হলো লব্ধি। এখন আমি বলগুলোর নাম লিখি। এ বিন্দুতে হলো পি বল, বি বিন্দুতে হলো কিউ বল, আর সি বিন্দুতে হলো আর বল। তো তিনটা বল যদি সমান্তরাল হয় তাহলে তাদের লব্ধিটা কি হবে? যোগফল, জাস্ট যোগফল। তো তাহলে লব্ধিটা পি প্লাস কিউ প্লাস আর, এটা হবে তাদের লব্ধি এই বরাবর। তো এইখান থেকে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। ওকে, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হলো এখন এই রেখাটাও আমি যুক্ত করে দিই এবং এটাকে বর্ধিত করি এই পর্যন্ত। এবার তুমি চিন্তা করো, শুধুমাত্র আর এবং শুধুমাত্র পি, এই দুইটার লব্ধি কত হবে? এই দুইটার লব্ধি হবে এই জায়গাতে, এই জায়গাতেই কেন হচ্ছে, অন্য কোনো জায়গাতে কেন হবে না, সেটারও একটা কারণ আছে। এই জায়গাতে লব্ধিটা হবে পি প্লাস আর।
এই জায়গাতে লব্ধি হওয়ার কারণটা হইলো তোমার এইখানে একটা বল আছে, মানে ধরো তোমার যদি এইখানে একটা বল থাকে, এইখানে একটা যদি বল থাকে, তাদের লব্ধিটা তো এইখান থেকে, মানে যে এইটার মাঝখানে কোন একটা বিন্দু বরাবর আসবে, মানে এই রেখাটার উপরেই তো আসবে লব্ধিটা, তাই না? এই রেখাটার উপরেই তো। এখানে তোমার দেখো এখানে কি আছে, এখানে বি বিন্দুতে একটা বল আছে এবং এই ও বিন্দুতে লব্ধি আছে পি কিউ আর। তাহলে এই বিন্দুতে, মানে এই রেখার উপরে অবশ্যই এই বিন্দুতে এই যে পি আর আর পি প্লাস আর বলটা আছে, যাতে কইরা পি প্লাস আর এর যে লব্ধিটা, পি প্লাস আর এর সাথে এই কিউ এর যে লব্ধিটা, সেটা এই যেটা হয়। কারণ এই পি প্লাস আর মানে কি, এটা তো নতুন কিছু না, এটা হলো আর এবং পি এর পরিবর্তে লিখছি পি প্লাস আর। তো এখন এই পি প্লাস আর আর এই কিউ, এইটা মিলাই তো তোমার এই পি কিউ আর হবে। তাহলে এই পি প্লাস আর আর এই কিউ এবং এই লব্ধিটা, এটা তিনটা তো একই রেখা বরাবরই হইতে হবে, ঠিক আছে? এই কারণে এটাকে বর্ধিত করলে যে বিন্দুটা পাবাও পাবো সেই বিন্দুতে আমার এই যে পি প্লাস আর ক্রিয়া করবে। ওকে, তো এইবার আমি যেটা করব সেটা হলো যে আমি ইয়াটা নিয়ে নেবো, এটাকে আমি একটা বিন্দু বলে নেই, ধরো তোমার তোমার কি বিন্দু দিব, এ বি সি ডি বিন্দু। ওকে, তাহলে এখন আমার যে জিনিসটা হবে সেটা হলো যে এই রেখার মধ্যে, মানে যে এ সি, এ সি মানে এ ডি সি রেখায়, এ ডি সি রেখায় আমার একটা বল হলো পি, আরেকটা হলো আর, এবং তাদের লব্ধি কি, পি প্লাস আর। তাহলে আমি কি লিখতে পারবো, পি ইন্টু এডি সমান আর ইন্টু সিডি। তাহলে পি বাই আর এডি বাই সি, পি বাই আর হইলো কি, এডি বাই সিডি, এডি হইলো এটা, সিডি হইলো এটা। এইবার আমি একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, সেই কাজটা হইলো তোমার এই দুইটা ত্রিভুজের, দুইটা ত্রিভুজের আমার তো যে এই 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 বাহু আর এই বাহুটা আমি পাইছি যেখানে লিখছি, এই দুইটা ত্রিভুজের মধ্যে যে ওডি হলো কমন, তো এই ওডি দিয়ে আমি দুইটাকেই ভাগ করে দিতে পারি, যেহেতু ওডি হলো কমন, দুইটা ত্রিভুজের মধ্যে ওডি আছে আর তো কোনো বাহু নাই, তো ওডি দিয়ে আমি ভাগ করলাম। তো এখন আমি যদি ওডি দিয়ে ভাগ করি তাহলে কি আসতেছে, দেখো তোমার এই ত্রিভুজের কথা চিন্তা করো, এই ত্রিভুজ মানে এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই যে সি ডি ও, সি ডি ও ত্রিভুজের মধ্যে তুমি যদি সাইন, ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি হবে, তাহলে তোমার ও সি বাই, ও সি বাই সাইন, সাইন অ্যাঙ্গেল ডি সি ডি ও, আবার সিডি বাই সাইন, সিডি বাই সাইন সি ও ডি, আবার সিডি গেল ওডি, ওডি বাই সাইন, ওডি বাই সাইন ও সিডি এটা। এখন এখান থেকে তুমি সিডি আর ওডি যদি তুমি ভাগ করো, সিডি আর ওডি যদি ভাগ করো, ঠিক আছে, সিডি কে ওডি দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসবে, তাহলে নিচে আসবে দেখো এখান থেকে সিডি বাই ওডি, সিডি বাই ওডি সমান সাইন সিওডি সাইন ও সিডি। ঠিক আছে, এটা আসবে। আর উপরে তুমি এডি আর ওডি যদি নাও, এডি আর ওডি, এডি আর ওডি এটা নিয়ে আসো, তাহলে কি আসবে, এই সেম ভাবে আমি যদি সাইনের অনুপাত নেই তাহলে এডির জন্য আসবে, এই এডি, এই এডির জন্য আসবে হলো এটার বিপরীত কোণটা এ ও ডি। আর ওডির জন্য আসবে হইলো সি, এডির জন্য আসবে ও এডি, সাইন ও এডি। একটা ব্যাপার হয়েছে, এই দুইটা ত্রিভুজই, এই দুইটা ত্রিভুজ যদি আমি একত্রে করে একটা ত্রিভুজ নিয়ে আসি যে এ সি ও, এ সি ও, তাহলে দেখবা এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কেন, এটা হলো একটা ত্রিভুজের ব্যাসার্ধ, এটাও কিন্তু ত্রিভুজের ব্যাসার্ধ, সমদ্বিবাহু ত্রিভুজে এই কোণ আর এই কোণ সমান হবে, ঠিক আছে? মানে ও এ ডি আর ও সি ডি সমান,
মানে এই নিচেরটা আর এই নিচেরটা কাটা যাবে। এতে করে যে ঘটনাটা ঘটবে এতে করে আমি যেটা পাবো সেটা হলো পি বাই আর সমান পাবো সাইন সাইন এ ও ডি সাইন সি ও ডি, এই জিনিসটা কিন্তু পাবো। এখন এ ও ডি মানে কি? এ ও ডি, এ ও ডি মানে এই কোণ, এই কোণ হলো কি? সাইন সাইন এই কোণ মানে হলো পাই মাইনাস বি ও এ ও বি কোণ, পাই মাইনাস এ ও বি কোণ এই কোণটা। আবার সাইন সিওডি, সিওডি মানে সি ও ডি মানে হলো পাই মাইনাস সি ও বি। ওকে, তো এইবার চিন্তা করো পাই মাইনাস এটা তো এটাই সাইন এও বি সাইন সিও বি। এবার চিন্তা করো যে এও বি যেহেতু তুমি পেয়ে গেছো, এই কোণটা যেহেতু পাইছো, এই কোণটা হইলো তোমার সি কোণের দ্বিগুণ। দাঁড়া এখানে একটু অনেক কিছু চলে আসছে, এই জায়গাগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে, এই কোণটা তোমার এই যে এই কোণটা, এই কোণটা হবে এই সি কোণের দ্বিগুণ। কেন দ্বিগুণ? কারণ হলো একই মানে চাপের উপরে এই দুইটা কোণ অবস্থিত, একটা হলো বৃত্তস্থ আর একটা হলো কেন্দ্রস্থ, ইয়া কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি হয়? দ্বিগুণ হয় বৃত্তস্থ কোণের চেয়ে। তাহলে সাইন এ ও বি মানে হলো টু সি, আর নিচেরটা সি ও বি, সি ও বি হবে এ কোণের দ্বিগুণ। তাহলে এইখান থেকে কিন্তু আমি পাই যেতেছি, এইখান থেকে আমি পাই যেতেছি কি? পি ইস টু আর সমান সাইন টু সি সাইন টু এ, এটা কিন্তু পাই যেতেছি। এখন তুমি একটু খেয়াল করো, তুমি যখন পি নিছ তখন তুমি পাচ্ছ হলো টু, এই যে এই পি পি হলো এর সাথে রিলেটেড, ঠিক আছে? পি যখন নিচ্ছ তখন এই দাঁড়াও, এ পি পি এর পি যখন নিচ্ছ তখন আসছে যে টু সাইন টু সি, তাই না? আর আর যখন নিচ্ছ তখন আসতেছে কি? টু এ, মানে উল্টাটা, মানে পি যখন নিচ্ছ তখন আসতেছে সি, এই যে পি যখন নিচ্ছ তখন আসতেছে কি? সাইন টু সি, ঠিক আছে? এই যে টু সি আসতেছে, পি এর জন্য টু সি আসে, আর আর এর জন্য আসে টু এ, আর এর জন্য আসে টু এ। তাহলে তুমি যদি এটা নেও যে হইলো কিউ ইস টু আর, কিউ কিউ হইলো কোথায়? এই যে জায়গায়, আর আর কোথায়? এই জায়গায়। তাহলে কিউ এর জন্য আসবে হইলো তোমার টু সি, কিউ এর জন্য আসবে টু সি, আর আর এর জন্য আসবে হইলো টু ডি। ওকে, এই জিনিসটা আসবে। তো এখন তুমি যদি দুইটারে কম্বিনেশন করো, ঠিক আছে, তুমি যদি দুইটাকে কম্বিনেশন করো তাহলে তুমি ফাইনালি অ্যান্সারটা পাবা। আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, এই যে এই জায়গাটাতে পি বাই কিউ নিলে যে এটা একটু উল্টে যাবে, এটা নিচে আসবে, এটা যাবে উপরে, এবার ঠিকঠাক, ঠিক আছে? এই কারণে এইখানেও বোধ হয় একটু ভুল হয়েছে, এবং এইখানেও এটা এখানে এটা এখানে, মানে এখানে আমি আর গুণ করতে একটু ভুল করছিলাম, এখানে আর গুণ করতে একটু ভুল হয়েছিল। যাই হোক, তো এবার দেখো এখানে বোধহয় কি হচ্ছে, তুমি যখন আর নিচ্ছ তখন আসে সাইন টু সি, আর কই? হ্যাঁ, আর এর জন্য আসতেছে সাইন টু সি, আর পি এর জন্য আসতেছে টু এ। তাহলে তুমি যদি ইয়া করো, পি এর সাথে যদি তুমি কিউ নেও, তাহলে পি এর জন্য আসতেছে সাইন, পি এর জন্য ওই পি এর জন্য সাইন টু এ, আর কিউ এর জন্য আসবে কি? কিউ কোন বিন্দুতে? বি বিন্দুতে,
সাইন টু বি, ঠিক আছে, একটু ভুল হয়েছিল যে এই জায়গাতে আমার আর গুণন করতে ভুল হয়েছিল, ঠিক আছে। এই তো এখন যদি তুমি কম্বিনেশন করো, ঠিক আছে, আর পি কিউ একত্র করলে সাইন টু সি, সাইন টু এ, সাইন টু বি, এটা পাই যাবে, ঠিক আছে, এটা হলো উত্তর। আর এই ম্যাথটা তুমি যদি ফার্স্ট টাইম যদি পরীক্ষা হলে করো জীবনেও পারবে না, কমপক্ষে তিনবার তোমার এটা আসলে প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে, মানে আগের থেকে তিনবার করা লাগবে, এরপরে যা পারবা, তাছাড়া আসলে এটা কঠিন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই তো, আল্লাহ হাফিজ।